Jaijan Gausul Azam Shaijan Baghdad Wan Jaijan Gausul Azam Shaijan Baghdad Wan Tar Kandiza Saram Jugul Madina Wala Tar Kandiza Saram Jugul Madina Wala Jaijan Gausul Allah jai jan gausul azam Abu Musa Saleh Jongi silen jar pita Ummul Khair Ma Fatima silen jar mata Abu Musa Saleh Jongi silen jar pita Ummul Khair Ma Fatima silen Tara dono jono silen nabir premer ujala jai jan gausul azam shajan baghdad wala jai jan gausul azam shajan baghdad wala tar kandi jan saran jugul madina wala tar kandi jan saran jugul madina wala jai jan gausul Shajan Bala A'udhu Billahi Sameen Ali Minash Shaitan Rajeem Bi Barakati Bismillahi Rahman Rahim Hadha Min Fadl Rabbi Sadaqallahu Al-Mawlana Al-Azim Wa Ballaghana Rasulun Nabi Al-Habib Al-Karim ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سنة اي بيروك Gausul Azam Gir Sunno Ae Peeron Ke Peer Gausul Azam Dastagir Badla Mere Peer Taqdeer Badla Mere Peer Taqdeer Gausul Azam Dastagir Sunno Oh,
azam dastagir sunla ae peero ke peer ko sunla azam dastagir muazzaz muhtaram gause committee bangladesh 39 number ward autadi kazir golli shakha unit shakotrika ayojito অধ্যকারে নূরানি জলসার মেহমানান গরামি উলামায়ে কারাম বরাদান ইসলাম সর্বস্তরে সুন্নি জনতা গৌসি কমিটির ভাইরা রহমানি ওয়া রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়াজ করার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু চেয়ারে বসার সাথে সাথে আমি একটা নোট পেলাম যে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাকে আর কিছুক্ষণ সময় চালিয়ে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন বিদায় আমি সূরাতুন নবলের 40 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহান আল্লাহ তবারক তাআলা দয়া মেহরবানি নিয়ে হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিগাহ নিয়ে হুজুর কিবলা আলমের নজরে করম নিয়ে এই আয়াতের থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন সকল বলুন আমিন আপনারা এতক্ষণ ধরে যাদের ওয়াজ শুনেছেন এরা সকল জোয়ান জোয়ান যতক্ষণ তাকে আওয়াজও জোয়ান থাকে আমি তো বুড়ো হয়ে গেছি তো আমি বুড়ো হইলে মানে ফুরে দন আর কি বুড়োর খাম ফুরে দন আমি ফুরে দিতে চেয়েছিলাম তো যাক তো আমাকে কয়েকটা মিনিট আপনাকে সময় দিবেন তো যেহেতু গৌসে কমিটির ভাইরা আমার গৌস পাক সৈয়দ সাহেব বসদার যিনি ইমামুল আউলিয়া একটু জোরে বলেন ইমামুল আউলিয়া আর একটু জোরে বলেন ইমামুল আউলিয়া ইমামুল খালক ইমামুল সকলাইন ইমামুল আলামিন আল্লাহর আমার রসুল হচ্ছে ইমামুল আম্বিয়া আর গৌস পাক হচ্ছেন ইমামুল আউলিয়া জোরে বলেন সুবহানাল্লাহ ইমামুল আউলিয়ার কি ক্ষমতা এই কথাটা শুধু আমি বলবো ক্ষমতা অনেকের আছে না কারো জনক্ষমতা জনশক্তি ক্ষমতাকে কি বলে শক্তি কারো আছে জনশক্তি কারো আছে ধনশক্তি কারো আছে রাজনৈতিক শক্তি কারো আছে ক্ষমতার শক্তি বিভিন্ন শক্তি মানুষকে মানুষ পেয়েছে কিন্তু আল্লাহর শক্তির নাম কুদরত আল্লাহ শক্তির নাম কি কুদরত সেই শক্তি যদি কোনো নবীকে আল্লাহ দান করে তখন সেটার নাম হয় মুজিজা এটার নাম কি মুজিজা আবার সেই শক্তি যখন কোনো ওলি পায় তার নাম হয় কারামত তার নাম কি কারামত আর এই আল্লাহ প্রদত্ত কোনো ক্ষমতা যখন শয়তানে পায় এটার নাম ইস্তিদরাজ কিতাবের কথা ক্ষমতা একটা সকল ক্ষমতার উৎস কে একটু জোরে কেউ যদি বলেন ক্ষমতার উৎস জনগণ এটা ভুল কথা জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হইতে পারে না কারণ সকল ক্ষমতা রাজনৈতিক ক্ষমতায় বলেন জনগণের ক্ষমতায় বলেন আসমানি ক্ষমতা জমিনের ক্ষমতা যত ক্ষমতা সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে আমার আল্লাহ লা ইলাহা ঠিক তাই এই ক্ষমতা আল্লাহ মানুষকে দে যখন নবীরে পায় এটার নাম মুজিজা এটার নাম কি মুজিজা যেটা মানুষ বুঝে না অর্থাৎ যেইটা মানুষ যেই ক্ষমতার কথা আসার আচরণ
মানুষের বুঝে আসে না, এটার নাম মুজাজা। আবার অলিরা যখন করে তার নাম, তার নাম কি? কারামত। কিন্তু ক্ষমতা একটা আসছে কার থেকে? আল্লাহ থেকে। এইটাকে, এই ক্ষমতাকে বলে কারামত, বেলায়ত শক্তি। কিসের শক্তি? বেলায়তের ক্ষমতা। এই শক্তি, এটাকে বাংলায় বলে অলৌকিক। বাংলা কি? অলৌকিক মানে লৌকিক নহে, লোকেরা পারে না, লোকেরা পারে না, সাধারণ মানুষ যেটা পারে না সেটার নাম বেলায়ত, সেটার নাম মুজাজা, সেটার নাম কুদরত। ঠিক কিনা? এত বড় একটা আসমান বানিয়েছেন কে? দুনিয়ার কেউ পারবে? সূর্য বানালেন কে? দুনিয়ার কেউ পারবে? এটার নাম কুদরত। আমি গৌসুপাকের একটি ক্ষমতা বলে আমার বক্তব্যটা আমি বোঝানোর জন্য, কারণ গৌসুপাকের এই যারা মাহফিল করেছেন তারা গৌসিয়া কমিটি। তারা কি গৌসিয়া কমিটি? আমরা কেন করছি? আমরা কেন গৌসিয়া কমিটি করি? কেউ ছাত্রলীগ করে, কেউ ছাত্রদল করে, কেউ জাসদ করে, কেউ পাসদ করে, সকলের একটা আশা, আমার দল ক্ষমতায় গেলে মাল কামাইতে পারবো। ঠিক কিনা? কিন্তু গৌসিয়া কমিটির এই আশা নেই। গৌসিয়া কমিটি এই আশা করে না আমার দল ক্ষমতায় যাবে আমরা মাল কামাবো। গৌসিয়া কমিটির একটি আশা যে আমরা দুনিয়াতে শক্তিমান, কিয়ামতের ময়দানে থাকবো, আখেরাতে কবরে হাসরে আমার গৌসুপাকের পিছনে থাকবো, আর নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। এই জন্য আমার হুজুর কেবলা, আমার হুজুর কেবলা তৈবিয়া কমিটিও নাম দেয় নাই, তাহেরিয়া কমিটিও নাম দেয় নাই। নাম দিয়েছেন কি? কারণ গৌসুফ ফাকুর যে ক্ষমতা সেটা আমরা দেখি না, আমার হুজুর কেবলা দেখছে। একটি কথা বোঝানোর জন্য বলেন, রাতকে বুঝতে হলে দিনকে বুঝতে হবে। আপনি যখন আলো চিনবেন আন্ধার বুঝবেন, ঠিক কিনা? আপনি যখন রাত বুঝবেন দিন বুঝে আসবে। এখন শীত বুঝতেছেন গরম কি জিনিস? না না না, হ না হ না, ইয়া হদিন হইতে হ দেখ আজকে গরম কাল বরবালা আছে। শীতে গোসল করি না, ফাড়াই ফেলার আল্লাহ হুঁকে দেব। শীত দিল হদে গরম কেন দর, গরম দিল হদে শীত কেন দর? ঠিক না? তো বৃষ্টি দিল হদে বৃষ্টিবেলা, বৃষ্টিবেলা নো আবার বৃষ্টি গেল হদে বৃষ্টিবেলা, জ্বর ফুললে বড় মজা লাগে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি বুঝাতে চাইলাম শীত শীত যখন আসছে গরম বুঝে আসতেছে, আমার গোসুপাককে বুঝতে গেলে আরেকজন ওলির কথা আমি বলে আমার গোসুপাকের কথা বলে আমি শেষ করব। শুনেন, আমি সূরা নমলের একটি আয়াত, ৪০ নম্বর আয়াত বলেছি। এইটা হচ্ছে হযরত সুলেমান ইসলামের একটি উক্তি কথা। সুলেমান ইসলাম তো ছিল সারা পৃথিবীর বাদশাহ। সারা পৃথিবীর কি? সারা পৃথিবীর বাদশাহ। সাতজনের মধ্যে একজন হচ্ছে সুলেমান ইসলাম, সারা পৃথিবীর বাদশাহ। শুধু মানুষের বাদশাহ নয়, পশু পাখিরও, আপনার কীট পতঙ্গ থেকে নিয়ে আল্লাহর যত সৃষ্টি সবগুলোর বাসা সুলেমান ইসলাম জানতেন। সুলেমান ইসলাম জানতেন। সুলেমান ইসলামের একটা অনুচর ছিল গোয়েন্দা, গোয়েন্দাটার নাম ছিল একটা পাখি কুতকুত। সারা পৃথিবীতে কোথায় কি ঘটে সব কথা সুলেমান ইসলামকে আসি বল। গোয়েন্দা
তিন দিন সেই অনুপস্থিত, খুতখুত পাখি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, খুতখুত পাখি কোথায় গেছে? তিন দিন পরে আসলেন, হুজুর এমন একটি খবর পেয়েছি, মুলকে ইয়ামানের মধ্যে একজন মহিলা রানী, মহিলা রাজা রানী, তার নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম? বিলকিসের কথা আপনারা শুনছেন, কিন্তু আমি বলতেছি গোসুবাকের শান বয়ান করার জন্য। ও রানী বিলকিসের ছিল একটি সিংহাসন, এইটা 40 গজ হয়েছিল ইয়াকুত পাথর। ইয়াকুত পাথর মানে এই আংটিতে আমরা একটা পাথর লাগাই, একটা পাথর দাম 10,000-20,000 এরকম। এইরকম পাথর দিয়ে তার এত বড় সিংহাসন তৈরি করেছে। মহিলারা সাজগোজ বেশি ভালোবাসে, ঠিক না? বেটি নমাতের দেয় আর একটা নাই বলে বেশি সাজগোজ কি নগরে বাজে আগে তো আর আর মা অক্কাল আছিল হইলে আবার উঠে 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 এন্ডাই ইয়াড নাই ফিসে দিকে, ঠিক কিনা? মহিলারা এই যা রাইডার আছে না রাইডার, আমি একদিন বইরে মাহফিলে যাচ্ছি, আমার গাড়ি নিয়ে নাই, ওখানে যাবো, ফোন নম্বর ফারম ওই ইয়া রাইডারের মধ্যে বাম পাশে তিনটা সিট আছে না, ও তিন সিটের মধ্যে মহিলারা বসে, লেখা আছে মহিলা সিট, কিন্তু ইভিজারের ওয়ালা মানে না, মহিলা পুরুষ একসাথে। এখন আমি উঠছি ইপিজেড থেকে, বন্দর টিলা থেকে একটা মহিলা উঠছে, ওই দিন ছিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এখন মহিলাটা উঠছে যে এমন সাজগুজ করি, শাড়ি 12 হাত না 10 হাত কুচিপুতু ঢুকে ফেলছে, আর 2 হাত আছে, 10 হাত থেকে 12 হাত থেকে 10 হাত গেলে আর কয়াত এই 2 হাত এমনি দিছে, এদিকে কালি এদিকে কালি এদিকে কালি সব দিকে খালি, শুধু এমনি মাঝখানে তালি। এখন মহিলাটা উঠি ওই পুরুষ তিনটা বসে আছে না সিটে, মধ্যখান সিটে যে বসছে তাকে বলে উঠেন উঠেন উঠেন, ইতিহাস দিয়ে একবারে গেডের গে মিখিয়ে গেডের গে পিছনে হচ্ছে না গান মিখিয়ে ইদা হাত উড়ির খেয়ে হাঁটি আনো দি মাই গোসুড়ে ও দেয় আপনার কি মামুন নাই হদা আছো তো মামুন বাড়ি এখন গাড়ি এখন আই সাই রাহাদি বাজির বাজি আজ ভাইয়ে টপটিবি এখন তারপরে কিছুক্ষণ আবার হ্যাঁ কি বলতেছেন আপনি কি মহিলাদেরকে ইজ্জত দিবেন না? এটা হদি ইজ্জত কেমনে দি? আপনি তো সব ইজ্জত কমাই আইছেন, নভাইতে ইতিহাস বেশি দূর আইন না পারে তোমার আর মহিলারা কয়টি? এর ভিতরে তার সৈন্য ছিল 1 লাখ লেফটেন্যান্ট কর্নেল, 1 লাখ লেফটেন্যান্ট কর্নেল, 1 লাখ একজন লেফটেন্যান্টের পরিবর্তে মাতাহাত আন্ডারে আরো 1 লাখ সৈন্য, কত ক্ষমতা! এবং তার যেগুলো খাদামা ছিল পিএস
600 মহিলা এবার বুঝো মাইভেবত কথা কিন ক্ষমতা এ রানী বিলকিসের কাছে এমন কিছু ছিল সারা বিশ্বের বাচ্চাদের কাছে ছিল না এই সব খবর হযরত সুলাইমান আসসালামকে পাখি যাই বলছে হুজুর তবে মহিলাটা কিন্তু মুসলমান সেটা কাফেরা মুশরিক হযরত সুলাইমান আসসালাম বলল ঠিক আছে তুমি আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে যাও তাকে বলো যে আমার বশ্যতা স্বীকার করতে মুসলমান হয়ে আসতে বলো আর নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো তার এই সাত পুতুলির ভিতর পিপড়াও ঢুকতে পারে না সেখানে হুতকুত পাখি কেমনে সুলাইমান আসসালামের নির্দেশে সিটি পৌঁছে দিচ্ছে এখন যখন সিটি পাইল রানী বিলকিস ও তো জাতা রানী না মহিলা না উনি মিটিং ডাকলেন সকল লক্ষ লক্ষ সেনাবাহিনীরা উপস্থিত ওনারা সকলে বলল এরকম বলে আমরা যুদ্ধ করব পৃথিবীর জমিনে আমাদের সাথে আমাদের শক্তির সাথে দাঁড়াইতে পারে এমন কোন শক্তি নাই কিন্তু সুলাইমান আলাইহিস সালামের শক্তি তো আল্লাহ প্রদত্ত শক্তি এটা বুঝাতে চাইলাম এই দেখেন রানী বিলকিস বলে না যে ব্যক্তি আমার কুটুরের ভিতর পিপড়া ঢুকতে পারে না সেখানে যে এত কষ্ট করে যে চিঠি পাঠাইলেন তার ক্ষমতার কোন অভাব নাই যুদ্ধ করা যাবে না আমি নিজে যাব যখন হযরত রানী বিলকিস যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো ওইদিকে সুলাইমান আলাইহিসসালাম মিটিং ডাকলেন সকল জিন ইনসান মানুষ পশু পাখি সকলে উপস্থিত বলতেছেন সুলাইমান আলাইহিসসালাম বললেন এ আমার উম্মতেরা আশেকরা শুনো ইয়া আইয়ুহাল মালা 41 নম্বর আয়াত সূরা নমলে কে আজব আমার অনুসরণের মধ্যে আইয়ুতুনি কাবালে আরশুক আরশহু তার আরশ নিয়ে আসতে পারে মুসলিমিন সে মুসলমান হয়ে আসার আগে আগে অর্থাৎ হযরত সুলাইমান আসসালাম ডাক দিলেন যেখানে আসতে যাইতে লাগে দুই মাস ছয় মাস আসতে যাইতে লাগে আর এত বড় একটা সিংহাসন পাথর দিয়ে পাথর বাড়ি না হালকা 40 গজ লম্বা 40 গজ চওড়া 80 গজ লম্বা এত বড় একটা সিংহাসন দুই মাস লাগে ইয়ামান থেকে কে নিয়ে আসতে পারবে তখন জিনের একটা মান জিন একটা দাঁড়াইলো তার নাম ছিল ইফিরিত ইফিরিত জিন বলতেছেন হুজুর আনা আতিকাম জিন বলতেছেন আনা আতিকা কবলাম বিহি কবলাম তাকুমা মিন মাকামি হুজুর এই মিটিং শেষ হওয়ার আগে আগে সেই দুই মাস দূর থেকে তার সিংহাসন আমি নিয়ে আসতে পারবো
তার মিটিং কিন্তু 12 ঘন্টা মিটিং হইতো, এটা তাফসীরে আছে। সূর্য উড় থেকে অস্ত পর্যন্ত বলে এত দূর সময়ের মধ্যে আমি নিয়ে আসতে পারবো, কিন্তু সুলেমান আসতাম বলে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আমার এত বড় একখান সিংহাসন, 2 মাস দূর লাগে, এত তাড়াতাড়ি নিয়ে আসবে, জিনেতে লাগে 12 ঘন্টা। কিন্তু সুলেমান আসতাম জানে দে আমার উম্মতের মধ্যে এমন এমন আল্লাহর ওলি আছে যারা সেকেন্ডে নিয়ে আসবে। বেলায়েতের কমতা বলছি, তখন আরেকজন দাঁড়ালেন, কোয়াল আল্লাহ ইন্দা হুয়েল মুমিনাল কিতাব, হযরত সুলেমান আলাইহিস মন্ত্রীর নাম ছিল আসিফ বিন বরখিয়া, সে হযরত সুলেমান আলাইহিস খালাতো ভাই ছিল, ওহি লেখতে তিনি বলতেছেন, হুজুর আনা আতেকা বিহি কাবলা আইয়ার তন্দাম থরফু, হুজুর এই সুগুর মালিকতা মারার আগে আগে 12 ঘন্টা না 1 সেকেন্ড নিয়ে আসবো। আল্লাহ একবার, গৌসে আজম পে দিলি মেরা কুরবান হে, গৌসে আজম পে দিলি মেরা কুরবান হে, উনকি কদমো কে সদকে মেরি জান হে, উনকি কদমো কে সদকে মেরি ঈমান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, গৌসে আজম দিল মেরা কুরবান হে, গৌস জিলানি হে বাদশাহ বলে উনকো দোনো জাহাঁ কি হুকুমত মিলি, উনকা দর কা গদা ভি সুলতান হে। এটা আমি আবার পরে বলতেছি, সুলেমান ইসলামের একজন উম্মত যিনি ওলি তার ক্ষমতা বলে 2 মাস লাগে এত দূর থেকে, আমি আসিফ বিন বরখিয়া 12 ঘন্টা নয় 1 সেকেন্ড নিয়ে আসবো। সুরা নমল 41 নম্বর আয়াত কোরআন শরীফের কথা ঠিক এই উপর দিয়ে নয় মাটির ভিতর দিয়ে নিয়ে আসছে, মাটির ভিতর দিয়ে তোমার একটা নিয়ে আসছেন। এইদিকে এই আমাদের দেশে সুইমিং পুল আছে না, সুইমিং পুল বিভিন্ন বাড়ির সামনে পানির ঝর্ণা ফোয়ারা, সুলেমান আসলাম কি করছে তার সিংহাসনের সামনে এরকম সুইমিং পুলের ব্যবস্থা করছে, আয়না দিয়ে তল দিয়ে মাছ উপর দিয়ে সিংহাসন। এখন রানী বিলকিস আসি দেখতেছে এখানে ফানি ফানি নাকি গেলাসি বুঝিন না হরে ইবে ফানি বলি ফিনানোর খ তোলার রানী বিল কিসে তোমাকে আমি সৌন্দর্য দেখাইতেছি, তাড়াতাড়ি খাওয়াল্লাম দি হজরত সুলেমান আসলামের দরবারে রানী বিলকিস তো ক্ষমতাধর একজন মহিলা দেখতেছি
আবার একখান ছিল না, একবার এসে দিবেন আইন আর খেয়াল আছে তো খবর গুলো বলতেছিলাম রানী বিলকিস দেখতেছে তার সিংহাসন সুলেমান আসমের সাথে এক সেকেন্ডে নিয়ে আসছে অলি আনছে না জিনি আনছে আর একটু জোরে জিনের ক্ষমতা বেশি না অলির ক্ষমতা বেশি অলির ক্ষমতা বেশি দলে বেলায়েতের শক্তি কেউ এখনো কোন আলেম কোন ওয়াইজ কোন বক্তা আকল হোক বাতিল হোক হক হোক কেউ এখনো জিনের ক্ষমতাকে অস্বীকার করে না কেউ জিনের ক্ষমতাকে অস্বীকার করে জিন নাভারা দিল হম না কিন্তু বাতালরা বলে অলিরা কিছু পারে না অলির দরবারে যাইও না আর আমার হুজুর কেবলা বলতেছেন এই তৌসিয়া কমিটির ভাইয়েরা হুজুর কেবলা বায়াত গ্রহণের পরে বলতেছেন ইয়ে গৌস পাক কা সিলসিলা হ্যায় তোমাদেরকে গৌস পাকের হাতে তুলে দিলাম যার ক্ষমতা শুধু দুনিয়ায় নয় আসমানে যার ক্ষমতা বলতেন লৌ এনকাশাবাত আওরাতু মুরিদি ফিল মাশরিক ওয়া না ফিল মাগরিব ওই আপনার রানী বিলকিসের ওলি তো আনছে দুই মাস দূর থেকে আর আমার গৌস পাক বলতেছেন আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে ঘুমায় আর আমি আব্দুল কাদের পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি ফরনের কাফর উড়ি যায় বোধ কে তো হর উড়ো না নড়ে ইয়ার ফল তো নড়ে ফল এখন থ্রি কোয়ার্টার ফ্যান বিঁধে তো আর বুড়ো বুড়ি আগর গুনে হাইও একখান সিঙ্গা করছি বাস মানে গজুপাকে এই উদাহরণ কিনলে দিই গজুপাকর ক্ষমতা আট লম্বা আর ঠিক আছে কিন্তু ফিনারে লুঙ্গির উদাহরণ কিনলে দিই আসলে ই অনেকখান মুসিবত ই নাকি আর আর বাসকালি ওই আর আর বোয়েন্ডি বৌরওয়ার উগ্র লোকগণ আই লোক মাই দাদি নানি আই দেরি তো এই তার তো দাদিও নাই নানিও নাই গুরমাই হো নাই ডর বুদ্ধে মিক্কে ফোগো ইতার ফাড়াই আর আর বাসকালের এক ঘটনা করদি তুই ইতে ডর মিক্কে ইতো তুই তো তার মাই ফল আর থাই না পারে তুই তার ফোন ওই বারান্দার মধ্যে সই একখানা লাইকি এলে শীত খেলা আসিল ইটা তো উদ্দেশ্য হইয়া আসিল খন্নান এখন আর তালরি বার দি খসুর উড়ি গেলে সমস্যা না এতে রজাই আসিল কম্বল নো আসিল ইটা তো উদ্দেশ্য হইয়া আসে কোন এই সাইটটাতে 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 গজুপাকে কিনলে লুঙ্গির কথা কই আইন চিন্তা করবি অভাবে চাইতে ফজর ইতার মই চিন মই বইন রি ঘর ফুরি বললে উঠে দে সাদের লুঙ্গি এক কাম ফুরিতে কি ইয়ান বাস করি অন্য রূপ বললো যে না এখন ইতে কি আর উড়ি তারে মুসিবত পাচ্ছে না আওয়াজ আছে ও গৌসুল আজম আর গৌসুল আজমে আর আর কতগুতে চিন্তা করছি মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগি মুহূর্তে উদ্ধার কর ও গো মুদের বড় ও গো মুদের বড় তোলো না বিশ্বে তোমা তুমি যে মাহবুব সুবহানি আব্দুল আব্দুল
গিল্লা ওয়াজ গিল্লা ফজর নড়িবে তোমার হাত মানুষ মুড়ু তো বার আমার আমি বলতেছিলাম আমার গোসু পাকের ক্ষমতা ইয়া ইতিয়ার লজাইতে মরি এখন ফজর ইতে মুড়ের খনব তুড়ি না করে মেজা ফেসাবের টনটনতে আরে তালারি বাড়ির মধ্যে বালা বুড়া হাই খাখারাই ধরছি আগের লুঙ্গি দর দি লুঙ্গি আনি দি ইতে ইতে লড়া তুম রে তোমাদের যত বড় বড় মুসিবত হোক আমি আব্দুল কাদের পৌঁছানে ওয়ালা শুধু তাই নয় একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম নৌমেন কসবা ঔরাত মুরিদি ফিল মাশরিক ওয়ানা ফিল মাগরিব আমার উজুর কাবলা আমাদেরকে বলেছেন যে তোমরা গৌসিয়া কমিটি আর দুই নম্বর গৌসুল আজম বোধ মারি ফেললে তো কুন্দি আয় যাবি তো হই না তার ফুয় দি নিজের তো ই তত উগ্র নয় তুই দিত না ভার তুই হইল গৌসুল আজম এদিন না তু না রে হত তুই এই জন্য মরস আদি কিল্লে তত সাত দিন না খেয়াল ই আমার ওলির সাথে কেউ যদি বেয়াদিবি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আচ্ছা আল্লাহ যদি কেলো যুদ্ধ লাগবে এটা ফারেমি ভাল্লা না তুই বাংলা বাই রে ইয়ান কই না আইসার করে দিস বাংলা বাই রে লই তো ফাঁসি দিবেন নাই কি দিবেন নাই তুই জল্লাইতে জল্লাদ না ফাঁসতে দিবে বুঝি না মাথা দে হদ হুজুর আপনি কি করছেন আপনি এত বড় হুজুর এত দাড়ি বাংলা ভাই আপনি কি করছেন সুরি হোজ না ডাকাতি না তো কি করছেন কজে আই শাহজালালের মাজারে বোম মারছি তো আপনি বোম এই এনে মারছেন কি যে হদ এই এনে মারছি যে টেস্ট করছি বোম টেস্ট করছি
তে বুম তো টেস করে মানুষের সমুদ্রের মধ্যে আনন্দ বাজারের ফুসিন্দি ঠিক না হড়িয়ে টেস হড়তে লাগাই আর আর বোট টেস নাই মাই বলে সালন টেস নগর সালন নন্দির টেস করে কি দি জিব্বা দি ইবো টেস্টার ইবো সালন টেস্টার আরোগ্য আছে যে কারণ টেস্টার ঠিক না ভাই ঠিক কারণ টেস্টার কারণ যদি না থাকে তুই কি দি করে এখন সালন টেস্টার যেটা এটা যদি কারণ লাগা দি গত্য যাই বুধু ঠেস ওই যাই বুধু শেষ ঠিক কিনা আর কেন বড় ঘুরে হ না এই বাংলা ভাই গত্য কি ইদে ঠেস আর ওয়াজ শেষ বাজ গোসুপা সেই সাহেব গোসুপা করে হতো না ঠেস গুতি হন কিতাব আছে কিতাবের নাম কালায়দুল জওয়াহির গোসুপা কে ঠেস করতে গেছে ঠেস কি দি করতে উনো না মানসিক করে জিয়াতা মানসিক করে জিয়াতা মুদ্দর বানাই এটা মাতি হন্তি জিয়াতা কি ইবে জিন্দা মরা কি মরা বহুত কদিন জিন্দা মরা নাই না ওয়া হদুদুর আয় মরে গে গো কিয়া তুই কথা হব দেখো না জিন্দা মরা ইতেরে মানসিক করে জিন্দা লাশ বানাই হাইটেক করে লই আমার গোসুপাকের সামনে নিচে হুজুর আমাদের জানাজাটা ফরাই দেন আমার গোসুপাক তো দেখতেছে ইতে মরা দিয়ে ন দেহে মরা দা দিন দে যেবার সময় হই দি হতো গোস যেতে গোসুপাকে নিয়ত বাঁধিব দুই তকবির হইলি তুই হে হে করে দিয়ে যাবি এ ঠেস করতে কি এখন ইতর লইয়ের গিয়ে আর গোসুপাক বলতেছেন না না তোমাদের ইমাম মহল্লার ইমাম দি পড়াও বলো না হুজুর আপনি বড় পীর আপনার কাছে আসছি একটু হদিতে মুরগি দে আসারা হুজুর আল্লাহর কাছে মশারি করে দেন আজি আর আল্লাহ বাজি ফির আল্লাহ মশকরি নাই হই দিয়েন হদ তলে তিয়ে গোসুপাক নিয়ত শুরু করলেন আল্লাহর বলে যদি কাউকে মরা বলেছে ধরা খাই যাবে মরা বললে আর জিন্দা থাকতে পারবে না আমার আল্লাহ বলতেছেন খাদিজে কুদসির মধ্যে যে যে ইতার রাবু ইলাইয়া আব্দি বিন নওয়াফেল আমার আমার মাহবুব বান্দার নফলের দ্বারা এত নিকট হয় কুনতু বসারাহু আল্লাহ জি ইবসির বিহি কুনতু উজুনাহু আল্লাহ জি ইয়াসমাউ বিহি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে শুনে আমি তার সুখ হয়ে যাই যে সুখ দিয়ে দেখে কুনতু ইয়াদাহু আল্লাহ তিয়াফতিসু বিহা আমার আল্লাহ বলতেছেন আমার ওলি বলা আমি বলা ওলি শোনা আমি শোনা ওলি ধরা আমি ধরা জোরে বলুন আচ্ছা আল্লাহ যদি কি আর মরা হয় এটা যে এত তাইতে ওলিও কাউকে যদি মরা বলে জিন্দা থাকতে পারবে আমার গোসুপাক নিয়ত করতেছেন নওয়াই তুয়ান উয়াদ দিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে সালাতি ফরজু ওয়া সালাউ লিল্লাহ তাআলা ওয়া সালাতু ওয়া দুআউ লিহাদাল মাইয়িত আমার গোসুপাকের মুখে যখন মাইয়িত বাড়িছে ইতি আর আসে না এখন গোসুপাক নিয়ত বান্ধি সুবহানাকা পড়লেন আল্লাহ আকবর বললেন সুবহানাকা পড়লেন সানা পড়লেন আল্লাহ আকবর বললেন দরুদ পড়লেন আল্লাহ আকবর বললেন দ্বিতীয় তাকবীরের পরে ইটা যে তো নুনের উইতারা ফিজু দিতে এই দে উনে শতন উনে ইটা নুডুর কা নুডুর কা ইটা আসেন ভেরাবার গোসুপাক তুলে গে বিয়াদবি করতে গিয়ে টেস্ট করতে যাই
বলার পরে সালাম ফিরিতে চলে গেছে, লড়াতে সাথে আগা করে লড়েন ইটা আমার শেষ কথা, আজকে গৌসপাকের শান চলতেছে ঠিক কিনা? ভাইয়ের আমার যারা গৌসি কমিটির অন্তর্ভুক্ত হয়েছে, আমার আল্লাহ কমিটমেন্ট দিচ্ছে তোমার মুরিদদের, কিন্তু তুমি জান্নাত বাইরে। আমার হাজা মিন ফাদিল রব্বি, গৌসু পাককে ক্ষমতা দিয়েছে কি? আর আর নিজেকে ভাই আমি বলেছি যে নবীর সামনে বেয়াদি করে শেরে খোদা আলী মর্তুজা যার সিনার থেকে বের হয়ে আল্লাহর বলির বেলায়ত পেয়েছেন, সেই শের খোদা নাকি মক্কে নামাজে নাচানাচি করছে। এই বেয়াদবের শাস্তি আমরা চাই কি চাই না? এই বাংলার জমিনে সেই প্রধানমন্ত্রী সালে বেয়াদব করেছে, কেন আমাদের দেশ সরকার এখনো তাকে অ্যারেস্ট করতেছে না জানি না। প্রধানমন্ত্রীর সাথে বেয়াদব করেছে, এই সরকারের সাথে বেয়াদব করেছে, নবীকে সিসপেক্ট বলেছে, নবী নিরক্ষর বলেছে, হযরতে মাহদিদুল কুবরাকে কুবরাকে মায়ের সামনে বেয়াদবি করে বলে তিনবার তালাক খাইছে। ওরা তোমা আল্লাহ তুই বেয়াদবি করে দে যে মা আল্লাহ বেয়াদবি করতে আর গুনো যার গুনো এই ধরনের বেয়াদবের ভাই ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনারা মনে করতেছেন শুধু 39 ওয়ার্ডের সভাপতি নয় নয়, আমি তিন মহানগরের সাথে জড়িত। আমি ঘোষণা দিয়েছি এই বেয়াদব আর অন্যদিকে হোক চট্টগ্রাম টাউন থেকে এদিকে দক্ষিণ দিকে আসতে আমার লাশের উপর দিয়ে আসতে হবে, আমি এটা ঘোষণা দিয়েছি। সুতরাং কেন সরকার এখনো অ্যারেস্ট করতেছে না? আজকেও তার মাহফিল বন্ধ হয়ে গেছে, ওই সকরিয়ার মধ্যে বন্ধ হয়ে গেছে। আজও বিয়াদব খ্রিস্টান দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল আজকে, কারণ ইমাম সুর আমল সুর দুইটা সুর বের হবে, এগুলোর থেকে আমাদের আজকের মাহফিল গৌসে কমিটির ভাইরা এই মাহফিল ওরা কেন করেছেন, এই মিটিং কেন করেছেন? এটা কি আমাদের গৌসে কমিটির ভাইদেরকে দেখানোর জন্য, মহানগরে দেখার জন্য? না না, এই এলাকার মানুষকে অলিভক্ত করার জন্য, আসে রসুল করার জন্য, সত্যিকার ইমান রক্ষা করার জন্য। ভাইয়ের আমার যারা এই জায়গাটা দিয়েছে তারাও কি ভাগ্যবান হন? এই জায়গাটাও ভাগ্যবান না? বলেন বলেন, এই জায়গাটা আগামী বছর এই পর্যন্ত এই জায়গাটাকে রহমতের ফেরেশতারা তওয়াব করবে। যারা এই জায়গা দিয়েছে তারাও ভাগ্যবান, যারা মাহফিল করেছে তারাও ভাগ্যবান, যারা মাহফিলে আছে তারাও ভাগ্যবান। ভাইয়ের আমার আল্লাহ আমাদেরকে নবী ওলির পথে তারা তৌফিক দান করবে। আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো, এইসব ইমান সুর আমল সুর, ইমান সুর তো আছে আবার আমল সুর হইলো কি? আমল সুর দেখছেন? দেখেন না জুতা সুর, ইমান সুর তো কয়েকটা দেখাইলাম, আমল সুর হইল এইটা মরতো না মাইবো না
মাইয়োনো মরতোনো বিস্কা নিবে কি ইবের তৃতীয় লিঙ্গ কথা বুঝো না বুঝো ই বললে আমল সো ইতা আরা ওয়ানো আরা তারা বিন্দু সরাহাত করি ইতারা ফরদ করাহাত ইয়া ইন্দি খুদ সুরি বুঝি ইয়া আমল আবার খুদ ফরিদ হব ইতা হদুগ আরগো সুরি বুঝি বাদ না মনে নগর না হদি বিতির নামাজ করাহাত ইতা ফরদ একরাহাত ঠিক না বেটি আর কেন বরগিরি হওয়া না এগুলো আমল চোর আমল চোর আর ইমাম চোর থেকে হেফাজত করার জন্য আজকে কৌশিক কমিটির ভাইয়েরা নিজেদের টাকা দিয়ে কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ এই মাহফিলকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার সূরা ফাতিহা তিনবার কুলুল শরীফ দরুদ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحبك سيدي يا رحمت للعالمين فرياد رس تجھ بھی نہیں مولا میری فریاد سن سلطان مولا میری فریاد سن بلبل امام مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے قادری کر قادری را قادری میں اٹھا قدر عبد القادر قدرت نما کے واسطے رب العالمین ناکمن اللہ غوث کملی بنگلہ دیش اللہ 39 نمبر واڑے رہتا دین اللہ قادر کلی سگا کتیک اس آئی جیتم فاتح عزدو مولک کے اللہ عظیم حسنی نورانی جلسہ اللہ ذرا ٹکا دی پیشہ دی بول دی ختم دی اللہ ایسے بچہ ہم شکران کریم اللہ شریک شامل ہے مولا আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর ফরমা বিশেষ করে আল্লাহ ত্রিনিদের যে সমস্ত নেতৃবৃন্দ ভাইরা আল্লাহ কষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহর সুনার মদিনা জোরে পুরন সাহেব লওলা নূর মুসাফর মতে আলম সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মুরোজায় তাইবাত ফোসাই দিওয়াল্লাহ সমস্ত আমির সালমা সরজুল্লাহ সুদার সুল্লাহ সুদাই বদর সুদাই উহু সুদাই হন্দক সুদাই বনু মুস্তালিক সুদাই কারবালা রিদওয়ানুল্লাহ ইত্রান দরবারত ফোসাই দিওয়াল্লাহ সমস্ত ওলে কেরাম খুসুদান মাহবুব সুমারি কুতুব রব্বানি পীর লাসানি কিন্দিলার সুনুরানি শাহবাজ আলম খানি পীর মুইদ্দিন দাতা মুইদ্দিন বাদশা মুইদ্দিন ফকির মুইদ্দিন মিসকিন মুইদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি রাদি আল্লাহ তানা দরবার পৌঁছে দেওয়া রব্বুল আলামিন খোদা খোদা খলিফায়ে সাজিলাম খোজা আব্দুর মনসুর বি মাওলানা মালজানবানি জামিয়া হযরত সৈয়দ আমর শাহ সিলগুড়ি গোসনা গেসন মুরসনা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকবলা কাওয়াত দরবার দজ পৌঁছে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন মাওলানা করিম নূরুল্লাহ কাজী সিরাজ দরবার পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন
আমারও তো সুন্নি বান্দা বান্দানি আল্লাহ আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মৌলা আল্লাহ এলাকার যতগুলি গৌসিয়া কুমিরের ভাইয়ারা আল্লাহ খবর বাসে হয়েছে মৌলা আল্লাহ যতগুলি সদস্য ভাইয়ারা রয়েছে মৌলা আল্লাহ তাদের মুরব্বী মা বাপ দাদা দাদি নানা নানি আশেপাশে কবরস্থানে শুয়ে আছে মৌলা আল্লাহ প্রত্যেকের কবরে খবর সব পৌঁছায় দিও আল্লাহ আমরা যারা মা হারিয়ে চললাম বাবা হারিয়ে চললাম মা ডাকানি বন্ধ হয়ে গেছে মৌলা ঘরে গেলে মা বলি ডাক দিতাম মৌলা আল্লাহ আমরা তো মা বলি আর ডাকতে পারছি না মৌলা আল্লাহ বাবা যতদিন ছিল মৌলা ততদিন মৌলা আমাদের তো কোনো চিন্তা ছিল না আল্লাহ সেই দুঃখুনি মা বাবার জন্য দোয়া করার জন্য তুমি কোরআন শরীফের আয়াত নাযিল করেছ ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা মাফ করে দে মা বাপ কুস্তাদ কো বাপ আদম মা বাকে ওয়াসতে ইয়া আল্লাহ যাদের মা বাবা এখনো বাঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দাও আল্লাহ মা যাতে আরো ডাকতে পারে আল্লাহ বাবা যাতে আরো ডাকতে পারে আল্লাহ ইয়া আল্লাহ যাদের পায়ের নিচে তোমার নামে বেশ বলে আল্লাহ আল্লাহ ওই বেশতওয়ালা মানুষ দুইটাকে মোলা আরো দীর্ঘায়ু করে তাদের কাছ থেকে দোয়া নিয়ার তৌফিক নসিব কর মোলা ইয়া আল্লাহ আমরা যারা হাত উড়িয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বল দিয়ে খাটতে দিয়ে আল্লাহ এই জায়গার অনুমতি দিয়ে আল্লাহ গৌসে কামিলের ভাইরা কত কষ্ট করে আজ মুসা নুরানি জলসার ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করে না আয়াতে তৈবা নসিব করো আল্লাহ মুসিবত থাকলে দূর করে দেও আল্লাহ মুশকিল থাকলে আসান করো আল্লাহ বলা থাকলে দফা করো আল্লাহ সমস্যা থাকলে সমাধান দিও আল্লাহ আল্লাহ বিমারি থাকলে সেবা দিও আল্লাহ আল্লাহ যাদের ঘরের মধ্যে উপযুক্ত ছেলেমে আছে আল্লাহ তাদের সুপত্রস্থ সুপত্রিস্ত করো আল্লাহ রব্বুল আলামিন বিয়ের বন্দোবস্ত করে দেও আল্লাহ যাদের টাকা নাই পয়সা নাই আল্লাহ যাদের চাকরি বাকরি নেই আল্লাহ তুমি চাকরি বাকরির ব্যবস্থা করে দেও আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী ব্যবসায় উন্নতি দিও আল্লাহ যারা চাকরিজীবী পেনশন দিও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তোমার নবীর আশেক বানাই দেও আল্লাহ আল্লাহ আমাদেরকে গৌসু পাকের ফৌজ বানাই দেও আল্লাহ আল্লাহ খাজা বাবার আশেক বানাই দেও আল্লাহ ঔলাদ রাসূলের গোলাম বানাই দেও আল্লাহ আল্লাহ গৌসে কুমনের ভাইরা আল্লাহ প্রত্যেকে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ যার যে আশা আছে পূর্ণ করে দেও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকে মসজিদ নামাজি বানাই দেও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ ফরমা বরদার বানাই দেও আল্লাহ আমাদের বাংলাদেশের উপর হাজ রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এই দেশকে সন্ত্রাস মুক্ত করো আল্লাহ এই দেশকে জঙ্গি মুক্ত করো আল্লাহ আল্লাহ এই দেশকে আল্লাহ বাতিল মুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা তোমার নবীর শানে ওলির শানে বেয়াদবি করে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল কর এই মাহফিল তাকে আমাদের জারি করে দে প্রত্যেককে হজ্জ বাইতের নসিব কর জিয়ারতে মদিনায় মুনাওয়ারা নসিব কর আল্লাহ শয়নে সফরে দিদারে মুস্তাফা নসিব কর আল্লাহ আমাদেরকে মদিনা না দেখায় মৌতের বিছান দেখেন আল্লাহ আমি জীবনে একবার মদিনা যাব সালাম জানাব আমি নবীজির কদমে সালাম জানাব মদিনা যাব কামে খুদা রাস্তা বাতাও না মদিনা যাওয়ার আশা আছে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
মদিনা যাব কেমনে খোদা রাস্তা বাতাও না নবীজির দিদার মোরে নসিব কর জান্নতি টুকুড়া আমি নামাজ আদায় করিব আমি জীবনে একবার মদিনা যাব বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন আখরি ফরিয়াদ মুতর বিছানে যখন শুয়ে যাব আজরাল যখন চান টানাটানি করবে আল্লাহ ছেলে মেয়েরা মা বাবা করে মা বাবা বলে চিৎকার দিতে দিতে আল্লাহ মুহূর্তের দিবা ওই কঠিন মুহূর্তে তোমার নবী মদিনাওয়ালাকে পাঠিয়ে দিও আল্লাহ আল্লাহ তোমার নবীকে দেখে দেখে আখিরি কালমা মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ